ক্যাটরিনা কাইফ, জ্যাকলিন ফার্নান্ডেস, ইউলিয়া ভান্তোর, বিদেশিনীদের প্রতি সালমান খানের দুর্বলতার কাহিনী মোটেই নতুন নয়। এবার সেই তালিকায় জুড়েছে নতুন নাম। ইন্ডাস্ট্রির অলিতে গলিতে গুঞ্জন, হলিউড অভিনেত্রী সামান্থা লকউড নাকি নতুন বসন্ত হয়ে এসেছে টাইগারের জীবনে। বলিউড তারকাদের সঙ্গে ধীরে ধীরে পরিচিত হচ্ছেন আমেরিকান মডেল অভিনেত্রী। মুম্বাইয়ের বিখ্যাত কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরার দপ্তরে গিয়েছিলেন সামান্থা। ফরহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্টের দপ্তরেও দেখা গিয়েছিল তাকে। কিন্তু হঠাৎ সালমানের সঙ্গে তার নাম জড়ানোর কারণ কি? সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে সালমানের সঙ্গে দেখা গিয়েছিল সামান্থাকে। সেখানে একসঙ্গে লেন্সবন্দী হয়েছিলেন দুই দেশের দুই তারকা। সেই ছবি চারিদিকে ছড়িয়ে পড়তেই যাবতীয় গুঞ্জনের সূত্রপাত। এখানেই অবশ্য শেষ নয়। অভিনেতার 56তম জন্মদিনের উদযাপনে তার প্যানেভেলের বাড়িতে উপস্থিত ছিলেন বিদেশিনী অভিনেত্রী। তার নতুন করে উস্কে দিয়েছে জল্পনা। দুই তারকার এই বন্ধুত্বকে প্রেমের সূচনা বলে ধরে নিয়েছেন অনেকে। বিষয়টি সামান্থার নজর এড়িয়ে যায়নি। সালমানের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন নিয়ে সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, আমার মনে হয় মানুষ অনেক কথাই বলতে পারে, অকারণে অনেক অনেক কথা বলতে পারেন। আমার সালমানের সঙ্গে পরিচয় হয়েছে, ও খুবই ভালো মানুষ। আমি জানি না সবাই কেন এ ধরনের কথা বলছে। আমার ঋত্বিকের সঙ্গেও দেখা হয়েছে, তবে কেউ ওকে জড়িয়ে কোনো কথা বলছে না। আমার মনে হয় পুরো বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করা হচ্ছে। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।